TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com স্বাগত দেখছেন টিবিএন অ্যানালাইসিস, সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আপনারা জানেন আগামী 6 সেপ্টেম্বর থেকে শেষ হয়ে যাচ্ছে আনএমপ্লয়মেন্ট। যদিও বেশ কিছু ডেমোক্র্যাট সদস্য বেশ তৎপরতা চালাচ্ছেন যে এই আনএমপ্লয়মেন্টের সময়সীমা একটু বাড়ানো যায় কি না, যদিও এক সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়, এই কারণে যে অনেক অর্থনীতিবিদ বলছেন যে আনএমপ্লয়মেন্ট এরই মধ্যে যেই সময় পর্যন্ত দেওয়া হয়েছে যথেষ্ট এবং বিভিন্ন রকম স্টিমুলাস দেওয়া হয়েছে, আর এক দফা স্টিমুলাস দেওয়া যায় কি না, প্রায় 3 মিলিয়ন মানুষের কাছাকাছি একটি পিটিশন এরই মধ্যে স্বাক্ষর হয়ে গেছে, এখন মাত্র অল্প কয়েক হাজার বাকি আছে, সেটি আবার অন্য প্রসঙ্গ। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই, আনএমপ্লয়মেন্ট প্রায় শেষের পর্যায়ে হওয়ার এর নতুন কোনো আপডেট আপনাদের জানতে হবে কিনা, পিপিপি লোন, ইআইডিএল লোন, এই সামগ্রিক সব বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন দেবব্রত চক্রবর্তী, সিপিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই শুনতে চাই কী কী আপডেট রয়েছে। ধন্যবাদ সুলতান আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিবিএন 24-এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনি যেহেতু আনএমপ্লয়মেন্টের বিষয়টা বলতেছিলেন, যে আসলেই আমি আজকে চিন্তা করেছি যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা একটু পরিষ্কার করা উচিত, কারণ জানেন যে সেপ্টেম্বর 6 হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ডেডলাইন অ্যান্ড ইজ গোয়িং টু বি এক্সপায়ার্ড। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে হোয়াট উইল বি হ্যাপেন আফটার সেপ্টেম্বর 6, সেইটাই আমরা আসলে ওরিড, কারণ এখনও পর্যন্ত অনেকেই আছে কাজে ফেরত যেতে পারেন নাই, আমার মনে হচ্ছে জব এখনও স্টিল ওই রকম অ্যাভেলেবেল না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে কিছু ল মেকার আছেন যারা অলরেডি আপনার পিটিশন ফাইল করেছেন যাতে করে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা সেপ্টেম্বর 6-এর পরেও এক্সটেন্ডেড হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে মোর দেন 12 স্টেট, কমপক্ষে 12টারও বেশি স্টেট, ওরা কিন্তু এই যে এক্সটেন্ডেড বেনিফিট যেটা, এটা অলরেডি কিন্তু কাট করে দিয়েছে আর্লিতেই, এবং এই যে এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা $300, ওনারা স্পষ্ট করেই বলেছেন যে ওইটার এক্সটেনশান হবে না আফটার সেপ্টেম্বর 6। এবং আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে প্রেসিডেন্ট জো বাইডেন উনি ওনার স্পিচ দিয়েছেন June 4, এবং উনি ওখানেও স্পষ্ট করেছেন এই যে টেম্পোরারি যে বুস্ট $300 যে জবলেস বেনিফিট, এটা কিন্তু সেপ্টেম্বর 6-এ যে প্ল্যান ছিল এটা কিন্তু উইল নট বি এক্সটেন্ডেড বিয়ন্ড সেপ্টেম্বর 6। তার মানে জো বাইডেনও অলরেডি ইঙ্গিত দিয়েছেন যে এটার এক্সটেনশান হচ্ছে না। তো যাই হোক, স্টিল আমরা দেখি যে আসলে কী দাঁড়ায় বিষয়টা, কারণ অনেকেই এই এক্সটেনশানের পক্ষে, আবার অনেকেই বিপক্ষে, লেটস সি হোয়াট উইল বি হ্যাপেন। তো যাই হোক, আমি আরেকটু বিষয় পরিসংখ্যানে বলতে চাই যে আপনারা জানেন যে যেটা ট্রেডিশনাল আনএমপ্লয়মেন্ট যেটা ইউআই, ট্রেডিশনাল ইউআই নর্মালি 26 উইক, সেটা প্যান্ডামিকের আগেও ছিল, এবং আপনারা জানেন যে মোস্ট অফ দ্য স্টেট আপনার কিন্তু এই 26 উইকই ট্রেডিশনাল আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেয়, আবার কিছু কিছু স্টেট আছে যারা কমও দেয় 13 উইকস, বা ডিপেন্ডস। তো যাই হোক, আপনারা জানেন এই প্যান্ডামিকের কারণে PEUC প্রোগ্রামের ফলে ওরা প্রথমে এক্সটেন্ড করেছিল 13 উইকস, তারপর এক্সটেন্ডেড বেনিফিট প্রোগ্রামের আন্ডারে ওনারা আরও এক্সটেনশন করেছেন অ্যাডিশনাল 20 উইকস। তার মানে অল টুগেদার আমি নিউ ইয়র্কের এক্সাম্পল হিসেবে বলবো যে নিউ ইয়র্ক যারা রেসিডেন্ট আছেন আপনারা কিন্তু টোটাল 59 উইকসের জন্য কিন্তু আপনারা কোয়ালিফাইড এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য টোটাল। এখন প্রশ্ন হচ্ছে যে যারা W2-তে জব করেন, যারা রেগুলার ট্রেডিশনাল ইউআই এর জন্য এলিজিবল ছিলেন, সেই ক্ষেত্রে আপনাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট সেপ্টেম্বর 6-এর পরে কি মানে দাঁড়াবে, আপনাদেরটা কি সেপ্টেম্বর 6-এ শেষ হবে, নাকি সেপ্টেম্বর 6-এর পরেও ট্রেডিশনাল ইউআই যেটা, রেগুলার ইউআই আমরা যেটা বলি, এটা পাবেন? আর এনহ্যান্স প্রসঙ্গত বলতে হয় যে এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা $300, ওইটা তো জানেন যদি এক্সটেনশান না হয়, ওনারা স্পষ্ট করে বলতেছে ইট মাইট নট বি এক্সটেন্ডেড আফটার সেপ্টেম্বর 6, সেই ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমার কনসার্ন হচ্ছে যে যারা রেগুলার ইউআই আন্ডারে কোয়ালিফাই করেছেন, যারা W2-তে জব করেন,
আপনাদের বেনিফিট সেপ্টেম্বর সিক্সের পরে থাকবে কি থাকবে না সেটা আমি পরিষ্কার করতেছি। এখন দেখুন যে আনএমপ্লয়মেন্ট এই প্যান্ডামিকের কারণে কিন্তু স্টার্ট হয়েছে মার্চ 2020, তার মানে যারা WTO-তে জব করেন, যারা রেগুলার ইউএর আন্ডার কোয়ালিফাই করেছেন, আপনারা যারা মার্চ 2020 থেকেই বেনিফিট পাচ্ছেন, আপনাদের কিন্তু এই যে 59 weeks টোটাল একটু আগে বলেছি যেটা মানে এক্সটেন্ড করেছে, এটা কিন্তু অলমোস্ট গোয়িং টু বি এক্সপায়ার ইন সেপ্টেম্বর 6, আপনারা সেপ্টেম্বর 6 কিন্তু এটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা মার্চ 2020 সাম রিজন অ্যাপ্লাই করতে পারেন নাই, অনেকে বাংলাদেশে ছিলেন, অনেকেই আউট অফ USA-তে ছিলেন, আবার অনেকেই বিভিন্ন জটিলতার কারণে আনএমপ্লয়মেন্ট কোয়ালিফাই করেন নাই মার্চ 2020, সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করেছেন অনেকেই 4-5 মাস পরে, অনেকেই এই বছরের শেষের দিকে, লাস্ট ইয়ারের শেষের দিকে, তো সেই ক্ষেত্রে আপনাদের বেনিফিটটা কী দাঁড়াবে? আপনাদের বেনিফিটটা দাঁড়াবে যে আপনারা কিন্তু 59 weeks যে টোটাল বেনিফিট যেটা ট্রেডিশনালি আপনারা কিন্তু অবজার্ভ করতে পারেন নাই, কারণ আপনারা মানে আপনাদেরটা দেরিতে কোয়ালিফাই করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের বেনিফিট কিন্তু সেপ্টেম্বর 6 পরেও কন্টিনিউ পাবেন, কিন্তু অনলি ট্রেডিশনাল UI যেটা রেগুলার যেটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট, বাট এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা 300 এটা কিন্তু সেপ্টেম্বর 6 পরে আপনারা পাচ্ছেন না যদি নিউ লেজিসলেশন অ্যাপ্রুভ না করে সেটা। তো এখন ব্যাড নিউজ দিতে হয় যে যারা ফ্রিল্যান্সার, গিগ ওয়ার্কার, যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আছেন, আমাদের সোসাইটিতে কিন্তু এই সংখ্যাটা অনেক অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যাড নিউজ হচ্ছে আপনারা জানেন যে আপনারা কিন্তু এই যে রেগুলার আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা ট্রেডিশনাল UI, আপনাদের এনাফ ওয়ার্ক হিস্ট্রি না থাকার কারণে কিন্তু আপনারা এলিজিবল ছিলেন না, বাট আপনাদেরকে স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে এই যে PEUC-র আন্ডারে কিন্তু আপনারা এতদিন আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেয়েছেন, প্লাস আপনারা এনহ্যান্স যেটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট বর্তমানে পাচ্ছেন $300 সেটাও পাচ্ছেন। আপনাদের দুঃসংবাদ হচ্ছে যে সেপ্টেম্বর 6 পরে কিন্তু আপনারা কোনোটাই পাবেন না, আপনারা ট্রেডিশনাল UI যেটা, রেগুলার UI যেটা বলে এটাও পাবেন না, প্লাস এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট $300 যেটা এটাও কিন্তু পাবেন না যদি না নিউ লেজিসলেশনের কারণে যদি এটা এক্সটেনশন না করে। তো আসলে এটা রিয়েলি ব্যাড নিউজ ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যারা আছেন বা যারা সেলফ এমপ্লয়েড পার্সন আছেন, তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যেহেতু আর অল্প কিছুদিন আছে, আমার ধারণা এই সেপ্টেম্বর 6 পরে কিন্তু সবাই জব মার্কেটে ছোটাছুটি করবে, সেই ক্ষেত্রে কিন্তু জব পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। তা আমি আপনাদেরকে বলবো যে মানে এটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আপনাদের উচিত এখন থেকে জব ট্রাই করা, অ্যাটলিস্ট লাইন আপে রাখা, যাতে করে আপনাদের দীর্ঘদিন ঘরে বসে থাকতে না হয়, এটা একটা ইম্পর্টেন্ট থিং। আর একটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ লেবার কিন্তু জব সার্চের বিষয়টা ইন্ট্রোডিউস করেছে, আপনারা অলরেডি দেখতেছেন আপনাদের পোর্টালে জব সার্চের বিষয়টা আসতেছে, তো যারা সেপ্টেম্বর 6 পরে বা এখনও আনএমপ্লয়মেন্ট সার্টিফাই করতেছেন, যাদের পোর্টালে জব সার্চের রিকোয়েস্ট আছে, আপনারা কিন্তু অবশ্যই সেটা করবেন, আদারওয়াইজ কিন্তু এটা এমনিতেই ওরা বন্ধ করে দেবে, কারণ এখন কিন্তু আর ওই রকম প্যান্ডামিকের অজুহাতে কিন্তু যে জব সার্চ করতে পাচ্ছেন না এটা কিন্তু বলে পার পাওয়া যাবে না। তো এই ছিল আনএমপ্লয়মেন্টের আপডেট আজকে আমার কাছে। এখন আমি আলোচনা করব যে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড, জানেন অ্যাপ্লিকেশন স্টিল অনগোয়িং, অনেকেই এখনও সন্দেহান ওই যে আনডকুমেন্টেড বিষয়টা বারবার চলে আসতেছে আপনাদের মাথায়। তো বেসিক্যালি আনডকুমেন্টেডের কথাটা এখানে ওইভাবে বলা ঠিক না, এখানে এটা আসলে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড, এটা সবাই মানে যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, ডাজেন্ট ম্যাটার ডকুমেন্টেড ওর আনডকুমেন্টেড। তবে প্রশ্ন হচ্ছে যে যে আপনাদের তবে আনডকুমেন্টেডের বিষয়টা এই কারণেই আসে যে কারণ তাদের লিগ্যাল বা ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে অনেকেই কিন্তু ওই বেনিফিট থেকে বঞ্চিত হয়েছেন, ওই মানে আনডকুমেন্টেড পিপলই কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন বিভিন্ন গভর্নমেন্ট বেনিফিট থেকে, যার কারণে এই প্রসঙ্গটা বেশি আসে। তো যাই হোক, বেসিক্যালি আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পান নাই বা COVID-19 রিলেটেড ইনকাম রিলিফ বা কোনোটাই পান নাই, তারাই বেসিক্যালি এটার জন্য এলিজিবল। আই ডোন্ট ওয়ান্ট টু লিমিট ফর ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড পিপল। তো যাই হোক, আমি গত 2টা প্রোগ্রামে ডিটেলস বলেছি, আমি আজকের এত ডিটেলস বলবো না, জাস্ট কি পয়েন্টগুলো আমি আলোচনা করব। আমি প্রথমেই বলবো যে আসলে কারা এলিজিবিলিটি পাবেন এই অ্যাপ্লিকেশনের জন্য, কারা এলিজিবল। তো প্রথমেই বলবো এখানে ডকুমেন্ট আনডকুমেন্টেডের ব্যাপার না, যারাই যারাই কোনো COVID-19 কারণে গভর্নমেন্ট যে সমস্ত বেনিফিট ছিল আনএমপ্লয়মেন্ট, তারপর অন্যান্য যে ইনকাম রিলেটেড যে সমস্ত বেনিফিট ছিল কোনোটাই পান নাই, বেসিক্যালি আপনারা এলিজিবল। তো যাই হোক, আপনাদেরকে প্রুফ করতে হবে এই এলিজিবিলিটির জন্য মার্চ 27, 2020 প্রুফে আপনারা নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্ট ছিলেন, ইভেন কন্টিনিউয়াসলি ইউ আর রিসাইডিং অ্যাট দ্য নিউ ইয়র্ক স্টেট, এটা আপনাকে প্রুফ করতে হবে।
তারপর দ্বিতীয়ত আপনাকে প্রুফ করতে হবে যে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন না এবং পান নাই, এবং COVID-19 যে ইনকাম রিলিফ বা আদার্স গভর্নমেন্ট যেটা ফেডারেল এবং স্টেট গভর্নমেন্টের কোনো বেনিফিট আপনারা পান নাই সেটাও প্রুফ করতে হবে। আপনাদেরকে অবশ্যই প্রুফ করতে হবে আপনাদের ইনকাম $26,208 নিচে। আপনাকে আরও প্রুফ করতে হবে যে উইকলি আপনার যে ইনকাম যেটা অ্যাটলিস্ট আপনি 50% আপনি লুজ করেছেন ডিউ টু COVID-19, কারণ আপনার কম্পেয়ার টু 2019 and 2020। এবং আপনাকে এইটাও প্রুফ করতে হবে যে আপনি পার্শিয়াল আনএমপ্লয়মেন্টে ছিলেন COVID-19 কারণে, আপনার জবের ক্ষেত্রে ইনএবিলিটি ছিল, আনএভেলেবিলিটি ছিল এই COVID-19 কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে প্রুফ করতে হবে যে আপনি অ্যাটলিস্ট 15 hours কাজ করেছেন এই COVID-19 পূর্বে, সেটা আরেকটা ক্রাইটেরিয়া। তো যাই হোক, এইটা ছিল আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তারপর আরও দুইটা জিনিস আপনাকে প্রুফ করতে হবে এই অ্যাপ্লিকেশনের জন্য। প্রথমেই হচ্ছে যে আপনার আইডেন্টিটি প্রুফ করতে হবে। তো আইডেন্টিটি প্রুফ করার জন্য আপনার 4 points দরকার, সেই ক্ষেত্রে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আপনাদের ওই একটাই 4 point এনাফ। এছাড়া অন্যান্য পয়েন্ট লিস্ট আছে যেটা আপনারা লিস্টে দেখে নেবেন, আমি গত দুইটা অনুষ্ঠানে স্পষ্ট বলে দিতে। যাই হোক, আইডেন্টিটি প্রুফ করার জন্য আপনাদের 4 point এনাফ, যেটা ড্রাইভিং লাইসেন্স, আপনাদের যদি পাসপোর্ট থাকে, ইভেন এক্সপায়ার্স পাসপোর্ট নট মোর দেন 2 years, বার্থ সার্টিফিকেট, মানে খুব বেশি ডকুমেন্টের দরকার হয় না এই 4 points এস্টাবলিশ করার জন্য। তো ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রেসিডেন্সি, এইটা আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনাকে প্রুফ করতে হবে যে আপনার নিউ ইয়র্ক সিটির রেসিডেন্ট ছিলেন March 27, 2020 পূর্বে, ইভেন কন্টিনিউয়াসলি আপনার রেসিডেন্সি আছে নিউ ইয়র্ক সিটি অ্যাজ অফ টুডে, এটা প্রুফ করতে হবে। তো যাই হোক, আপনার ওই যে আইডেন্টিটি প্রুফের যে সমস্ত ডকুমেন্ট যেমন ড্রাইভার লাইসেন্স বা অন্যান্য ইউটিলিটি বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার এইগুলো যদি আপনি প্রুফ করতে পারেন যে April 19, 2021 30 days পূর্বে যদি এইগুলো আপনার ইস্যু করা থাকে, ডেট সহ প্রুফ করতে পারলে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন যে নিউ ইয়র্ক সিটির রেসিডেন্স আছেন। যেমন আমি উদাহরণস্বরূপ বলবো, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো, আপনারা যদি 19 একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন যে কোনো মাসের, এবং 2021 যদি জুলাই পর্যন্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট আরেক দুইটা ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করেন, ইজ গুড এনাফ টু প্রুফ ইউর রেসিডেন্ট বিফোর March 27, 2020 এবং আফটার 2020 অলসো, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে, অনেকেই মানে ডিফিকাল্টিজের মধ্যে আছেন যে ওয়ার্ক এলিজিবিলিটি প্রুফ নিয়ে, যে আপনারা যে কাজ করছেন সেটা কীভাবে প্রুফ করবেন। কারণ আমি একটু আগেই বলেছি যে আসলে এই প্রোগ্রামটার জন্য ম্যাক্সিমাম এলিজিবিলিটি হচ্ছে যারা আনডকুমেন্টেড পিপুল আছেন, যারা বেসিক্যালি ITIN নাই, সোশ্যাল সিকিউরিটি নাই, যারা ক্যাশে কাজ করেন, আপনাদের কিন্তু এই ওয়ার্ক এলিজিবিলিটি প্রুফ করা কিন্তু খুব টাফ। কারণ আপনাদের যে এমপ্লয়ার আছে ওনারাও কিন্তু আপনাদেরকে কোঅপারেট করতেছেন না, ওনারা আপনাদেরকে কোনো লেটার দিচ্ছেন না, কোনো ধরনের কোনো ইনফরমেশান দিচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু টাফ। তো যাই হোক, এই ওয়ার্ক এলিজিবিলিটি ওনারা দুইটা টায়ারে ভাগ করেছেন। একটা হচ্ছে Tier 1, যেটা আপনারা $15,600 যদি পেতে চান আপনাকে প্রুফ করতে হবে যে আপনার মিনিমাম 5 point আছে। আর Tier 2 বলতেছেন যে $3,200 ওনারা দিবে যদি আপনার 3 points প্রুফ করতে পারেন। তো সেই ক্ষেত্রে 5 points প্রুফ করা ইজি, যারা নিউ ইয়র্ক সিটির ফাইল করেন, যাদের ভ্যালিড ITIN নাম্বার ছিল, আপনারা যদি 18, 19 অথবা 20 যে কোনো ফাইল করেন উইথ ভ্যালিড ITIN, শুধু তাই না, আপনার যদি W7ও থাকে উইথ প্রুফ অফ সাবমিশন উইথ IRS, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 5 point পাবেন। আর আমি পে স্টাব W2 1019 এগুলো তো আছেই। ইম্পর্টেন্ট যেটা অনেকেই যেটা কালেক্ট করার চেষ্টা করতেন সেটা হচ্ছে লেটার ফ্রম এমপ্লয়ার। আপনারা যদি আপনাদের এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি আনতে পারেন, এবং চিঠি শুধু আনলেই হবে না, কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ওখানে থাকতে হবে, যেমন আপনাকে ওখানে থাকতে হবে যে আপনার কোন ডেটে কাজ শুরু করেছেন, এবং থাকতে হবে যে এই COVID-19 কারণে আপনি জব লুজ করেছেন, সেই বিষয়টা থাকবে। এবং ওই চিঠিতে অবশ্যই এমপ্লয়ারের মেইলিং অ্যাড্রেস থাকবে, এবং আপনার যদি পারেন এমপ্লয়ারের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নাম্বার অথবা ফেডারেল ট্যাক্স আইডি মানে থাকতে হবে, সেটা থাকলে ভালো, প্লাস আপনার এমপ্লয়ারের কন্ট্যাক্ট ইনফরমেশন, টেলিফোন নাম্বার। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু লেটারে অবশ্যই থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি 5 point ওই লেটারের ভিত্তিতেই পাবেন। তবে এই লেটারটা ড্রাফট করার সময় মেক শিওর আপনারা সব ইনফরমেশানগুলো যাতে থাকে, এবং এইটাই বেশি কোয়ারিজ হচ্ছে। এবং যারা যাদের এমপ্লয়ার আছেন অনেকেই কোঅপারেট করতে চাচ্ছেন না, কিন্তু আমি আমি একটাই রিকোয়েস্ট করবো যারা এমপ্লয়ার আছেন যে এই যে যে সমস্ত আনডকুমেন্টেড ওয়ার্কার আছেন এমনিই ওনারা সুবিধা বঞ্চিত, যেখানে নিউ ইয়র্ক স্টেটের হয়তো মিনিমাম ওয়েজেস $15 পার আওয়ার পাওয়ার কথা, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা অনেকেই পাচ্ছেন না, অনেকেই অনেক কম পাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যদি আপনাদের সম্ভব হয় ওনাদেরকে হেল্প করেন, কারণ ইটস হিউম্যান বিং। তো সেই ক্ষেত্রে ওনারা এতদিন বঞ্চিত হয়েছেন সব ধরনের বেনিফিট থেকে, আর এদিকে আপনারা কিন্তু সব সুবিধা পেয়েছেন, PPP, EIDL, আনএমপ্লয়মেন্ট, আপনার ওয়ার্কার্স রিটেনশন ক্রেডিট, লট অফ ক্রেডিট অলসো। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ইটস হিউম্যান বিং, আপনাদের উচিত হবে ওনাদেরকে হেল্প করা।
আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যেটা না বললেই না, যে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশান করতেছেন, করার পরে কিন্তু আপনার অবশ্যই ইমেল চেক করতে হবে। ওনারা কিন্তু যদি এডিশনাল ডকুমেন্ট দরকার হয় আপনারা কিন্তু এনাফ মানে 7 দিন আপনাকে সময় দিবে, এবং এই যখনই আপনার এডিশনাল কোনো ডকুমেন্টের দরকার হয় ডিপার্টমেন্ট অফ লেবার আপনাদেরকে ইমেল দিবে, আপনাদেরকে অ্যাডভাইস করবে লগ ইন করার জন্য। সেক্ষেত্রে লগ ইন করলেই দেখতে পাবেন যে কী কী ডকুমেন্ট ওনারা চাচ্ছে। তো আপনাদের উচিত হবে দেরি না করে উইদিন 7 বিজনেস ডেজের মধ্যে এটা রিপ্লাই করা, এবং ওনারা কিন্তু টাইম ফ্রেম উল্লেখ করে দিচ্ছেন, এবং এই টাইম যদি এক্সপায়ার হয় আপনারা কিন্তু আপলোড করতে দিবে না, এই ওই লিঙ্কটাই কিন্তু ওটা ডিজেবল হয়ে যাবে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাপ্লিকেশানের পরে সবসময় ইমেলের দিকে খেয়াল রাখবেন, যদি কোনো এডিশনাল ডকুমেন্ট চাই অবশ্যই রেসপন্ড করবেন অন টাইম, আদারওয়াইজ কিন্তু আর রেসপন্ড করতে পারবেন না। আর আরেকটা আপনাদেরকে ট্রিক বলতেছি, যে যদি মনে করেন কোনো কারণে আপনি ইমেল পান নাই বা অথবা ভুলে হয়তো আপনার রেসপন্ড করতে পারেন নাই অন টাইম, সেই ক্ষেত্রে আপনার লিঙ্ক ডিজেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ওরি হবেন। আরেকটা ট্রিক আছে এটাকে মানে ওভারকাম করা, সেই ট্রিকটা হচ্ছে যে ওনারা বলছে যে যদি 7 দিনের মধ্যে আপনারা রেসপন্ড না করেন বেসড অন অ্যাভেলেবল ইনফরমেশন আপনারা কিন্তু ওরা আপনাকে ডিসিশন দিয়ে দেবে, দে মাই টেল ইউ আর ডিসকোয়ালিফাইড ফর দিস বেনিফিট। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যখনই আপনি ডিনায়াল বা ডিসকোয়ালিফাইড ইমেলটা পাবেন আপনাকে কিন্তু ওরা আপিলের সুযোগ দিবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওখানে লগ ইন করেন একটা মানে অপশন দেখবেন আপিল, আপিলে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে তখন আপনি আরও 7 দিন সময় পাবেন আপনার যে কারণে যে গ্রাউন্ড ওনারা এটা ডিনাই করেছে ওই ডকুমেন্ট আপলোড করার। তো যাই হোক, যারা কোনো কারণে আপনারা ওই ইমেল রেসপন্ড করতে পারেন নাই সময় মতো, যখন ওরা ডিনায়াল মানে চিঠিটা পাঠাবে অথবা ইমেইল দিবে আপনার অবশ্যই আপিলের সুযোগটা নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা ফার্দার রিকনসিডারেশনে থাকবে, এটা ডিনাই হবে না। তো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর হচ্ছে আরেকটা বিষয় বলবো যে আপনারা জানেন এটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হয় না, ওরা আপনাকে ভিসা প্রিপেড কার্ড পাঠাবে আপনার মেইলিং অ্যাড্রেসে, এবং যেটা যে কার্ডের এটিএম অ্যাক্সেস থাকবে সব জায়গাতে, আপনি ক্যাশ উঠাতে পারবেন খরচ করতে পারবেন, এবং এটা কিন্তু মেটা ব্যাঙ্ক কিন্তু এই এই এটিএম বা প্রিপেড কার্ডটা পাঠাবে। আরেকটা বিষয় বলতেছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি কোনো অ্যাডভাইসের দরকার আপনারা কিন্তু এই ফোন নাম্বার আছে 877-393-4697 এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওই যে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ডের যে কোনো কোয়েশ্চেনের বিষয়ে। তারপর আরেকটু বিষয় বলতে হয় যে উনি একটু আগেই মেনশান করেছেন যে পিপিপিআই ডিএলআর আমাদের আসলে একটু রাখতেই হয় আমাদের আলোচনাতে, এই কারণে কারণ অনেকেই আপনারা পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং ইট ইজ দ্য টাইম নাও টু সাবমিট দ্য ফরগিভনেস অ্যাপ্লিকেশন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা পিপিপি লোন অ্যাপ্লাই করেছেন পেয়েছেন, আপনারা জানেন এটা কিন্তু ফরগিভনেস কিন্তু অটোমেটিক না, আপনাদের ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা টাইম ফ্রেম আছে, সেই ক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু পে দিস লোন ব্যাক, এবং সেই ক্ষেত্রে এটা 100% মানে ফরগিভেবল যেটা আপনাদের মানে আর পে করতে হবে না। আদার দ্যান দ্যাট যদি ফরগিভনেস অ্যাপ্লাই না করেন অন টাইম সেক্ষেত্রে কিন্তু এটা লোন হয়ে যাবে এবং আপনাকে 1% ইন্টারেস্ট সহকারে ব্যাক করতে হবে। তো যাই হোক, আমি জানেন যে গুড নিউজ হচ্ছে SBI কিন্তু আপনার ডাইরেক্ট ফরগিভনেস পোর্টাল ওপেন করেছে, এই কারণে কারণ অনেক ল্যান্ডার আছে যারা আপনার ফোন রিসিভ করে না, ইভেন তাদের লিমিটেড ক্যাপাসিটির কারণে ফরগিভনেসের কোনো ইমেইলও পাঠাচ্ছে না, এবং অনেকেই মানে SBI ধারণা করতেছিল এর ফলে আপনারা এই ফরগিভনেস থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা ছিল। তো সেই ক্ষেত্রে SBI এটা ওভারকাম করার জন্য ওরা ডাইরেক্ট ফরগিভনেস পোর্টাল করেছে, যেটা বেসিক্যালি স্ট্রিমলাইন আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল, যেখানে আপনার ইজিলি ফরগিভনেস অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ল্যান্ডার আছেন, যেমন আমি উদাহরণস্বরূপ বলবো ব্লুবাইন, স্মার্টবিজ, আপনার এই সমস্ত অনেক ল্যান্ডার আছেন, ব্লুবাইন অলরেডি লিস্টেড SBI-তে, বাট কিছু কিছু স্মল ল্যান্ডার আছেন যেমন ক্যাবেজ বা আরও এরকম স্মল ল্যান্ডার আছে, এখনও পর্যন্ত কিন্তু ওই ডাইরেক্ট ফরগিভনেস পোর্টালে এখনও ওনারা অ্যানলিস্টেড হয় নাই। তা আপনারা যারাই ডাইরেক্ট ফরগিভনেস পোর্টালে ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করবেন, যদি আপনাদের ইনফরমেশান দেওয়ার পর আপনাদের ইনফরমেশান পপ আপ না হয় সেই ক্ষেত্রে ধরে নেবেন যে এখনও পর্যন্ত ল্যান্ডার অ্যানলিস্টেড হয় নাই, বাট গোয়িং ফরওয়ার্ড সবাই কিন্তু অ্যানলিস্টেড হবে, সেই ক্ষেত্রে আপনারা ওয়েট করবেন। আর আপনাদের সময়সীমাও আছে ওয়েট করার, এই কারণে বলতেছি যে দেখুন ফরগিভনেস অ্যাপ্লিকেশানের সময়সীমা কিন্তু আপনারা যারা ইদানিং লোন পেয়েছেন আপনাদের কিন্তু টোটাল
ইলেকটোরাল যে কভার্ড পিরিয়ড এটা কিন্তু 24 উইকস। তো এই 24 উইকসের অ্যাবজর্ব হওয়ার, লোনটা অ্যাবজর্ব হওয়ার এবং 24 উইকসের পরেও কিন্তু আপনারা ফরগিভনেসের অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে দেখুন, যেদিন আপনাদের কভার্ড পিরিয়ড শেষ হবে 24 উইকস আপনারা তো অ্যাপ্লাই করতেই পারবেন এন্ড অফ দ্য কভার্ড পিরিয়ড। শুধু তাই না, এই কভার্ড পিরিয়ড শেষ হওয়ার 10 মান্থস আপনারা সুযোগ পাবেন, আরও 10 মাস আপনাকে সুযোগ দিবে এই ফরগিভনেস অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নাই, ইউ হ্যাভ এনাফ টাইম টু অ্যাপ্লাই ফর দ্য ফরগিভনেস। বাট আমি যেটা বলতেছি, এই যে ডাইরেক্ট ফরগিভনেস যে স্ট্রিমলাইন পোর্টাল পিপিপির, পিপিপি বলতেছে যাদের লোন $150,000 নিচে তারাই শুধুমাত্র এই স্ট্রিমলাইন এই পোর্টালের মাধ্যমে ডাইরেক্ট ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এসবি আশা করতেছে যে কমপক্ষে 6.5 মিলিয়ন যে স্মল বিজনেস আছে, যারা সোল প্রোপ্রাইটর, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, স্মল বিজনেস, আপনারা কিন্তু এই স্ট্রিমলাইন এই পোর্টালের মাধ্যমে ডাইরেক্ট ফরগিভনেসের সুযোগ আপনারা পাবেন। আর আপনার EIDL এর ব্যাপারে একটু বলতে হয়, যেটা প্রতিনিয়তই আমরা বলি যে অনেকেই আপনার ওই যে ওই $15,000 যেটা আপনার গ্র্যান্ড মানি, অনেকেই আপনার ইনভাইটেশন পেয়েছেন, অনেকেই পান নাই। তো যাই হোক, আবার অনেকে এখনও পর্যন্ত EIDL লোনের জন্য অ্যাপ্লাই করা নাই ফর সাম রিজন, যা হয়তো আপনারা জানেন না। তো আপনাদের গুড নিউজ হচ্ছে যে এই যে EIDL যে লোন, স্টিল কিন্তু SBI অ্যাকসেপ্ট করতেছে অ্যাপ্লিকেশন এবং লোন দিচ্ছে কিন্তু। তো আপনাদের উচিত হবে, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই, যদি আপনারা ফিল করেন যে আপনাদের লোনের প্রয়োজন, আপনারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারেন। এবং সেই ক্ষেত্রে গুড নিউজ হচ্ছে যে লোন অ্যাপ্লিকেশনের পরে কিন্তু আপনার লোন নেওয়ার দরকার নাই। যদি কোনো কারণে SBI এটাকে ডিনাই করে বা কোনো কারণে আপনি না নিতে চান, দ্যাটস ফাইন, ইউ ডোন্ট নিড টু টেক দ্য লোন। বাট গুড নিউজ হচ্ছে যে এই যে আপনার যে গ্র্যান্ড, যেটা EIDL $10,000 গ্র্যান্ট অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাডভান্স $5,000, এটা কিন্তু অটোমেটিক আপনার ইনভাইটেশন পাবেন। বাট কন্ডিশন হচ্ছে আপনাকে আগে লোনের অ্যাপ্লাই করতে হবে EIDL। তো আমি অ্যাডভাইস করবো, যারা এখনও পর্যন্ত EIDL লোনের অ্যাপ্লাই করেন নাই, আপনারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে লোন নেওয়ার প্রয়োজন নাই, বাট আপনার ইনভাইটেশনটা পাবেন ওই গ্র্যান্ড মানি $15,000-এর জন্য। সেই ক্ষেত্রে আপনারা যদি প্রুফ করতে পারেন যে আপনারা লো ইনকাম কমিউনিটিতে আছেন, আপনি যদি ডেমোনস্ট্রেট করতে পারেন 30% ইনকাম আপনার লুজ হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি $15,000 গ্র্যান্ড মানি পাবেন, হুইচ ইজ কমপ্লিটলি ফ্রি, ইউ ডোন্ট নিড টু গিভ দ্যাম ব্যাক। আর একটা বিষয় বলতে হবে যে স্টুডেন্ট লোন বোরোয়ার যারা আছেন, আপনাদের কিন্তু January 31, 2022 পর্যন্ত আপনাদের কিন্তু মান্থলি পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু পে এনি ইন্টারেস্ট অলসো। আর যারা প্রাইভেটলি লোন নিয়েছেন ল্যান্ডারের কাছ থেকে, আপনারা স্টিল আপনাদের যারা লোন সার্ভিসার আছেন, অরিজিনেটর আছেন, যোগাযোগ করতে পারেন COVID-19-এর কারণে, যদি কোনো রিলিফ ওনারা দেয়। আর একটা বিষয় না বললেই না যে অনেকেই কিন্তু ট্যাক্স রিটার্নের টাকা এখনও পর্যন্ত পান নাই। প্রতিনিয়ত আমরা ফোন কল পাচ্ছি এখনও যে আপনারা ফ্রাস্ট্রেটেড, এখনও পর্যন্ত পান নাই। তো যাই হোক, আমি একটু সংক্ষেপে বলবো যে আসলে কেন এটা হচ্ছে এই বছর, আপনাদের একটু বোঝা উচিত। অনেকে আমাদেরকেও ভুল বুঝতেছেন যে ফাইল করেছেন সেই মার্চে, এখন অলমোস্ট অগাস্ট, আপনারা এখনও টাকা পাচ্ছেন না, এটা কি কোনো ভুলভ্রান্তি হয়েছে কি না, আপনারা স্টিল ফ্রাস্ট্রেটেড আমাদের উপরেও। তো আমি একটু সংক্ষেপে বলবো যে দেখুন, আপনারা জানেন এই 2020-তে কিন্তু IRS রেস্ট্রিক্টেড ক্যাপাসিটি নিয়ে ওরা কাজ শুরু করেছে, এবং এই যে শাটডাউন ছিল, লকডাউন ছিল, এবং স্টিমুলাস পেমেন্ট হয়েছে তিনটা, আপনার বিভিন্ন লেজিসলেশন ল চেঞ্জ হয়েছে, এই সমস্ত কারণে কিন্তু IRS অনেক ব্যাকলগে চলে গেছে। এবং IRS যদি এখন ওপেন হয়েছে এবং তারা এই যেগুলা যে সমস্ত ট্যাক্স রিটার্ন বাই মেইলের মাধ্যমে ছেড়েছিলেন আপনারা, এগুলো প্রসেস শুরু করেছে, বা স্টিল এটা কিন্তু এই সমস্ত কারণে দেরি হচ্ছে। তো যাই হোক, দেরি হওয়ার আরও কিছু কারণ আছে যেটা আমি উল্লেখ করতেছি। অনেক ট্যাক্স রিটার্নে কিন্তু এবার এরর ছিল, অনেকেই অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছেন যারা এই নিউ ল লেজিসলেশন সম্পর্কে অনেকটাই ওয়াকিবল ছিলেন না, ট্যাক্স রিটার্ন সফটওয়্যারের উপর ভিত্তি করেই করেছেন এবং ভুল ইনফরমেশান দিয়েছেন, যে কারণে এই সমস্ত এররের কারণেও কিন্তু দেরি হচ্ছে। তারপর অনেক সময় ইনকমপ্লিট রিটার্ন আপনারা সাবমিট করেছেন, এটা দেরির আর একটা কারণ। তারপর যাদের ট্যাক্স রিটার্ন যে আপনার আইডেন্টিটি মানে থেফট অথবা ফ্রডের কারণে সাসপেক্টেড হয়েছে, এই এই ট্যাক্স রিটার্নগুলো দেরি হচ্ছে। যাদের ট্যাক্স রিটার্ন আন ইনকাম ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ক্লেইম আছে, এগুলো তো অটোমেটিক IRS সবসময় ডিলেতে প্রসেস করে, সেটা জানেন। আর যে সমস্ত রিটার্ন ফার্দার রিভিউর প্রয়োজন হয় সেটা। তো যাই হোক, IRS কিন্তু যে সমস্ত আপনার ট্যাক্স রিটার্নের রিকোভারি ক্রেডিট মানে বিষয় আছে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আপনাদের যদি কোনো চেঞ্জ হয় বা ডিলে হয়, IRS কিন্তু আপনাদেরকে এক্সপ্লেনেশন পাঠাবে। ধন্যবাদ সুলতান, এই ছিল আমার কাছে আজকের। অনেক ধন্যবাদ বিস্তারিত বলার জন্য। একটি ইনফরমেশন, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি গত 13 তারিখে IRS পাঠিয়েছে, এখানে একটু তারা একটু এক্সপ্লেন করেছে, আপনারা কিন্তু এই এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থটি কিন্তু কেউই ডিরেক্ট ডিপোজিটে পাননি, প্রত্যেকের বাড়িতে চেক
পৌঁছে দিয়েছে আইআরএস। আপনারা এখনও যারা পাননি অবশ্যই মেইল বক্স চেক করবেন, কারণ আইআরএস তাদের বেশ কিছু কারণে তারা এবার চেক পাঠিয়েছে সবার কাছে, কাউকেই ডিরেক্ট ডিপোজিট পাঠায়নি। অনেকেই প্রশ্ন করছে, নিয়ামতুল্লাহ একটি প্রশ্ন করেছেন যে ইআইডিএল এর লোনের টাকা দিয়ে কি নতুন ব্যবসা শুরু করা যাবে কিনা অথবা নতুন গাড়ি কিনতে পারবেন কিনা। দেখ, ধন্যবাদ নিয়ামতুল্লাহ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন যে ইআইডিএল যে লোনটা আপনি পেয়েছেন এটা কিন্তু এক্সিস্টিং যে বিজনেসের আন্ডারে পেয়েছেন ওইটা সার্ভাইভ করার জন্য। তো যাই হোক, যদি কোনো কারণে আপনি নতুন কোনো বিজনেস ইনভলভ হতে চান, কোনো রেস্ট্রিকশান নেই, বাট এখানে প্রশ্ন হচ্ছে ইউ হ্যাভ টু লেট এসবিএ নো, আপনার এসবিআইকে ইমিডিয়েটলি জানাতে হবে ইন রাইটিং যে আপনার বিজনেস মানে চেঞ্জ করতে যাচ্ছেন, বিজনেসের লোকেশন যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে, বাট স্টিল পারমিটেড। আর গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি ট্যাক্স অ্যাভয়েডার হন, ইআইডিএল লোন যদি আপনি পান অবশ্যই আপনি গাড়ি কিনতে পারবেন, তবে সেই ক্ষেত্রে পেমেন্টটা কিন্তু আপনি এককালীন দিতে পারবেন না, কারণ এসবিআই বলতেছে ইউ ক্যান নট ক্যাপিটালাইজ দিস লোন। কারণ ক্যাপিটালাইজ মিন্স আপনার দেয় গেছে $40,000 আপনার গাড়ি, আপনি একবারে যদি $40,000 দিয়ে দেন দ্যাট মিন্স ইউ আর ক্যাপিটালাইজিং $40,000, বাট এসবিআই আপনাকে অ্যালাউ করবে আপনি যদি ইনস্টলমেন্ট বেসিসে দেন সেটা অ্যালাউবল। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে যাওয়ার আগে আরেকজন আরেকটি প্রশ্ন নিচ্ছি। রওশন বেগম বলছেন যে স্কুল লাঞ্চ মানি যারা এখনো পায়নি তারা আসলে কি করতে পারে? এখনও পর্যন্ত যারা পান নাই, আপনারা জানেন যেটা ইবিটি কার্ডের মাধ্যমে দিয়েছিল, বাট আমি অ্যাডভাইস করব যে আপনারা স্কুলে যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ আপনারা সিটি যে 311 ওই হটলাইনের হেল্প নিতে পারেন। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে যেতে চাই, দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। সিটিজেনশিপের জন্য দাদা একটু হেল্প করছিল, সেটারও ফিঙ্গারপ্রিন্ট এবং ইন্টারভিউ ডেট চলে আসছে। আচ্ছা, এবার প্রশ্নটা হলো যে আমি পিপিপি লোন পাইছি আজ থেকে চার মাস আগে, মানে 16 সপ্তাহ আগে, আমি লোনটা ইউজ করছি 12 সপ্তাহ। এখন ফরগিভনেস এর অ্যাপ্লিকেশনে কি আমার এই টাইম পিরিয়ডটা কি আমি 12 সপ্তাহ লিখব নাকি 16 সপ্তাহ লিখব, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি এসবিআই লোনের ইনক্রিজ করার জন্য অ্যাপ্লিকেশন করছি, এখন ওরা হ্যাজার্ড ইন্স্যুরেন্স চাইতেছে, আমি একজন উবার ড্রাইভার হিসেবে হ্যাজার্ড ইন্স্যুরেন্স কি আমি ওদেরকে দিতে পারি, এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আশেদ সাহেব আপনাকে, আপনার আবারও ধন্যবাদ জানাই যে আপনার প্রবলেম সলভ হয়েছে, আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট। যাই হোক, আপনার কোয়েশ্চন ছিল যে আপনি পিপিপি লোন 4 মাস আগে পেয়েছেন, যেটা আপনার 16 উইকের কভার্ড পিরিয়ড মধ্যে আপনি 12 উইকসের মধ্যে আপনি নিয়ে নিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন ফরগিভনেসের অ্যাপ্লাই করবেন তখন আপনি কত সপ্তাহ দেবেন, এটাকে 16 উইকস না 12 উইকস? এখন দেখুন, ফরগিভনেস পোর্টালে কিন্তু ওনারা আপনাকে অপশন দেবে 8 উইকস, আবার 8 to 24 উইকস। তো যেহেতু আপনার 12 উইকসের মধ্যে নিয়েছেন, আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন 8 to 24 উইকস, এটা কারণ এর মধ্যেই পড়ে এটা। তো সেই ক্ষেত্রে আপনার এটা পারপাসটা সার্ভ করবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু দুইটা লোন পেয়েছেন, অনেকেই ফার্স্ট সেকেন্ড রাউন্ড পিপিপি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন কভার্ড পিরিয়ড সিলেক্ট করবেন একটু সাবধানে করবেন, কারণ সেই ক্ষেত্রে যদি আপনার 16 উইক দেন সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড, অনেকেই দেখা গেছে যে এর আগেই আপনারা ফার্স্ট পিপিপিটা অ্যাবজর্ব করে সেকেন্ডটা ইমিডিয়েটলি নিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার একটু সাবধান হবেন যারা দুইটাই পেয়েছেন, আর যারা একটা পেয়েছেন ডাজেন্ট ম্যাটার, আপনার 8 to 24 উইক সিলেক্ট করলে ইউ উইল বি ফাইন। এবং আর একটা প্রসঙ্গ তো বলতে হয় যে পিপিপি যে ফার্স্ট লোন ফরগিভনেস কিন্তু আপনার এতটা মানে মানে কোশ্চেন ওরা করে না, বাট যখন আপনার সেকেন্ড লোন আপনার ফরগিভনেস করতে যাবেন তখন কিন্তু আপনার ওই অবশ্যই এসবি আপনাকে কোশ্চেন করবে যে আপনাকে ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ লুজ ইউর ইনকাম অ্যাটলিস্ট 30%, আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে আপনি ইনকাম লুজ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রুফ দিতে হবে, আদারওয়াইজ ইট উইল নট বি ফরগিভেবল, সেক্ষেত্রে কিন্তু এটা লোন হয়ে যাবে। আবার আমি আবারও বলবো যে আমি এটাকে বলবো না, এটা ডিফিকাল্ট এবং এটা ভেরি ইজি প্রসেস, বাট আপনারা এটাও কিন্তু ভুল করতে যাবেন না, কারণ যদি কোনো কারণে অ্যালোকেশনে ভুল করেন বা কোনো রং ইনফরমেশান দেন সেই ক্ষেত্রে কিন্তু ইট উইল বি এ লোন, এবং আপনার কিন্তু এটা পুরোটাই ফেরত দিতে হবে 1% ইন্টারেস্টে। তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন, এবং আপনারা যদি কোনো কারণে সন্দেহান থাকেন আপনারা কোনো পরামর্শ নেবেন যারা এক্সপার্ট আছেন, বাট না জেনে এটা করবেন না। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আপনি এসবিআই ইনক্রিজ করেছেন লোনের জন্য, রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, ওরা আপনাকে হ্যাজার্ড ইন্স্যুরেন্স চেয়ে পাঠিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা ট্যাক্স অ্যাভয়েডার আছেন আপনাদের কিন্তু হ্যাজার্ড ইন্স্যুরেন্স থাকার কথা না, কারণ আপনাদের লাইবিলিটি ইন্স্যুরেন্স থাকে, আর হ্যাজার্ড ইন্স্যুরেন্স থাকে বিশেষ করে যাদের বাড়ি টাড়ি থাকে,
তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, যদি আপনার কোনো বাড়ি থাকে রাশেদ সাহেব, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়ির হ্যাজার্ড ইন্স্যুরেন্স যদি ওদেরকে প্রোভাইড করেন ইজ ফাইন, এরা কিন্তু ওইটাও অ্যাকসেপ্ট করে। আর যদি বাড়ি না থাকে সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করেন হ্যাজার্ড ইন্স্যুরেন্স নেওয়ার জন্য, আদারওয়াইজ হয়তো ওরা ইনক্রিজটা দিবে না। কারণ আপনারা জানেন যদি লোনটা মোর দেন $25,000 হয় সে কিন্তু আপনার ইউর বিজনেস অ্যাসেট সাবজেক্ট টু কোলেটারাল, সেই ক্ষেত্রে SBI চায় তাদের এই অ্যাসেটটা প্রোটেক্ট করার জন্য হ্যাজার্ড ইন্স্যুরেন্সের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। পরিবর্তন ফাউন্ডেশন একটি প্রশ্ন করেছেন, যদি কেউ SBI রেস্টুরেন্ট গ্রান্ট পেয়ে থাকে তাহলে কি ওই রেস্টুরেন্ট NYC স্মল বিজনেস গ্রান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ অবশ্যই, এটা টু ডিফারেন্ট প্রোগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ওই NYC স্মল বিজনেস গ্রান্ট যেটা $800 মিলিয়ন ডিফারেন্ট প্রোগ্রাম, আবার ওই যে আবার যে রেস্টুরেন্ট গ্রান্ট এটা, তবে ওইখানে আপনার প্রশ্ন আছে আপনার ইউ হ্যাভ টু ডিসক্লোজ যে আপনার অন্য কোনো গ্রান্ট বা বেনিফিট পেয়েছেন কি না। বাট আমার দৃষ্টিতে অ্যাপ্লিকেশান করতে কোনো বাধা নাই, কারণ টু সেপারেট প্রোগ্রাম। ইফ ইউ আর এলিজিবল টু গেট দিস গ্রান্ট মানি সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি পেতে পারেন, বাট ইউ শুড অ্যাপ্লাই। জি, টেলিফোনে দর্শক কে রয়েছে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। জি আপা, আমার একটা কোশ্চেন ছিল যে আমার আব্বু আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছে 2 মান্থ ফোনে, কেন ও আনএমপ্লয়মেন্টে অনলাইনে লগ ইন করতে পারে নাই। যে 2 মান্থ আমার আব্বু ফোনে অ্যাপ্লাই করছে আর ওরা বলতেছে লগইন অনলাইনে লগ ইন করার জন্য ও এর জন্য এই মানিটা পাইতেছে না, তো এখন আমরা কি করব? জি, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ফোনে অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে অনলাইনে লগ ইন করা তো মনে হয় না খুব একটা জটিল বিষয়, কারণ সেই ক্ষেত্রে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করলে বা আপনার পিন নাম্বার আছে ওইগুলো দিয়েই কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লগ ইন করতে পারেন। কারণ দেখুন ফোনে সার্টিফাই করা অনেক সময় ডিফিকাল্ট, কারণ থার্ড পার্টির সাথে ইনভলভ হয়, অনেক সময় ওনারাও ভুল করতে পারে, ফোনে অনেক সময় ভয়েস শোনা যায় না ঠিক মতো। আমি আপনাকে অ্যাডভাইস করব যে অনলাইন লগ ইন ট্রাই করেন অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার পিন নাম্বার আছে। তারপর যদি কোনো ডিফিকাল্টিস হয় আপনারা লেবার ডিপার্টমেন্টের কাস্টমার সার্ভিসের হেল্প নিতে পারেন, অথবা যারা অন্যান্য যারা আছে যারা এই বিষয়টাতে জানে তাদেরও হেল্প নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। লিসা চৌধুরী একটি প্রশ্ন করেছেন যে PPP লোন অ্যাপ্লাই করলে কি EIDL লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার PPP আর EIDL এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আমরা আগেই বলতেছিলাম PPP আনএমপ্লয়মেন্টের মধ্যে কনফ্লিক্ট আছে, বাট আপনি দুইটাই অ্যাপ্লাই করতে পারেন, এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে সবিক বলছি। তো আমার একটা প্রশ্ন আছে যে আপনার দাদার কাছে চার্টার ভেনিউ অপারেটর ব্র্যান্ড সম্পর্কে আর কি। আমি উবার চালাই, তো আমার আমি কি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবো কিনা? আগে আমি যেটা পাইছিলাম আর কি 30% আপনার ওই যে ব্যাংক রেগুলার ব্যাংক যেটা আবার সাপ্লিমেন্টাল ওইটাও পাইছি যেটা 10,000 and 15,000, তো এটা কি আমি করতে পারবো কিনা? ধন্যবাদ শফিক সাহেব। আসলে শার্টার্ড ভেনু যেটা আছে এটা মনে হয় না উবার অপারেটরদের জন্য, সেটা আপনার মনে হয় না আপনি এলিজিবল। বাট আপনি যে অন্যগুলো পেয়েছেন আই এম হ্যাপি টু হেয়ার দ্যাট, বাট এইটার কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। ধন্যবাদ আপনাকে। জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি মামুন বলছিলাম ব্রুকলিন থেকে। আমার ওই দাদার কাছে একটা প্রশ্ন ছিল যে তো আমি 2019 এ সেলফ এমপ্লয়মেন্ট ছিল, এরপরে কোনো সেলফ এমপ্লয়মেন্ট নাই, তো আমি কি ওই গ্রান্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি? আর ওই গ্রান্টগুলো কি স্টিল অ্যাভেলেবল আছে নাকি? ধন্যবাদ মামুন সাহেব। এখন প্রশ্ন হচ্ছে আপনার বলতেছেন যে 2019 সেলফ এমপ্লয়মেন্ট ছিলেন, অ্যাকচুয়ালি এই যে আমি একটু আগে বললাম যেটা $15,000 যে SBI যে গ্র্যান্ড মানি সেটার জন্য কিন্তু 2019 এনাফ। আপনার 20 আপনার অবশ্যই এনে একটা প্রশ্ন করে যে অ্যাপ্লিকেশান যখন করবেন অবশ্যই 2019 ইনকাম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। বাট ওনার আরেকটা প্রশ্ন করে যে যখন আপনি গ্র্যান্টের জন্য এলিজিবিলিটি পাবেন আপনার লো ইনকাম কমিউনিটিতে আপনার লোকেশান আছে কিনা, এবং ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ লুজ 30% অফ ইউর ইনকাম। তো সেই ক্ষেত্রে এটা 19 এবং 20 দুইটাই কিন্তু কম্পেয়ার করে। এখন প্রশ্ন হচ্ছে যে 20 যদি আপনি কমপ্লিটলি সেলফ এমপ্লয় না থাকেন সেই ক্ষেত্রে ইট উইল নট ওয়ার্ক।
প্রপারলি। ধন্যবাদ আপনাকে। এবং তিনি বলছিলেন যে তিনি শুধুমাত্র 2019 পর্যন্ত, সেই ক্ষেত্রে এটা একটা রেস্ট্রিকশন থাকে, বাট আপনি কিন্তু EIDL লোনের জন্য আপনি কোয়ালিফাই, আপনি গ্র্যান্ড মানে কোয়ালিফাই করবেন না, কারণ যেহেতু 2020 আপনি সেলফ এমপ্লয়মেন্ট ছিলেন না, আপনি ডেমনস্ট্রেট করতে পারবেন না আপনার ইনকাম রিডাকশন, বাট EIDL লোনের জন্য কিন্তু 19 এর ইনকাম এনাফ, ইউ ডোন্ট নিড টু ডিসক্লোজ এনিথিং ফর 2020। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমার এটা দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, আমি গত বছর EIDL লোন পাইছিলাম, তো আমি চাচ্ছি এটা আপনার ব্যাক করে দিতে। ব্যাক করে দিলে কোনো প্রবলেম হবে কি না, আর ব্যাক করলে এখন? জি হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। ব্যাক করলে, ব্যাক করলে কি কোনো প্রবলেম হবে কি না, আর যদি ব্যাক করি আমি কি এখন কোনো ইন্টারেস্ট পে করতে হবে কি না? আর আরেকটা কোশ্চেন হলো, আমার এক বোন আর কি, 1900W2 কাজ করছে, বিশেও কাজ করছে, তো সে কি এখানে সিটিজেন, সে কি আপনার এক্সক্লুডেড ওয়ার্কারের যে ফান্ডটা 15,600, ও কি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ছিল EIDL লোন পেয়েছেন, যে আপনি যদি ব্যাক করে দেন সেক্ষেত্রে প্রবলেম হবে কিনা? না, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো সময় এই লোন ব্যাক করতে পারেন। দেয়ার ইজ নো প্রি পেমেন্ট পেনাল্টি, এটার মানে হচ্ছে যে ইউ ডোন্ট নিড টু পে এনি পেনাল্টি যদি আপনি ব্যাক করে দেন, মানে এটা একটা টার্মস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার ইন্টারেস্ট, এখন অবশ্যই ইন্টারেস্ট পে করতে হবে। অনেকেই কিন্তু আপনারা রিল্যাক্সে আছেন যে লোন, EIDL লোন নিয়ে ব্যাংকের মানে ব্যাংকে ঢুকছে $1.5 লাখ বা $2 লাখ, এবং আপনারা কিন্তু কোনো SBI থেকে চিঠিও পাচ্ছেন না, ভাবতেছেন ও দিস ইজ ফাইন, মানে মানে নাথিং হ্যাপেন। একটা জিনিস মনে রাখবেন, এই লোন যেই দিন আপনাদের ব্যাংকে হিট করেছে ওই দিন থেকে কিন্তু ইন্টারেস্ট অ্যাক্রুইং। আপনাকে কিন্তু, আপনি এই লোন ইউজ করেন আর না করেন, ইউ আর পেইং ইন্টারেস্ট অন দ্যাট ডেইলি বেসিস। এবং SBI যদিও আপনাকে বিল পাঠাচ্ছে না, কারণ এই প্যান্ডামিকের কারণে SBI এখন 2 ইয়ার্স ডেফারেল পেমেন্টে নিয়ে যাচ্ছে, 2 বছর আপনার পেমেন্ট না করলেও সমস্যা নাই, তার মানে এই না আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে না। যাই হোক, আপনার আনসার হচ্ছে আপনি অবশ্যই ব্যাক করতে পারবেন ফুললি, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু পে ইন্টারেস্ট। আপনার যে ডেটে ব্যাক করবেন, যেদিন আপনার লোনটা ফান্ডিং হয়েছে ব্যাংকে, ওই ডেট থেকে পেমেন্ট ডেট পর্যন্ত ইউ হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট। এবং আমি সবাইকে বলবো, যারা এই লোন পেয়েছেন ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, আপনারা কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনি ইন্টারেস্ট পে করতেছেন না, ইন্টারেস্ট কিন্তু ডেইলি বেসিস দেয়ার অ্যাক্রুইং ইন্টারেস্ট। তা আপনারা উচিত হবে এই টাকাটা এভাবে বসিয়ে না রেখে এটা বিজনেস পারপাস ইউটিলাইজ করা। সেকেন্ড কোয়েশ্চন ছিল আপনার, W2 আপনার বোন কাজ করে 2019 এবং 2020 15,600 এক্সক্লুডেড ওয়ার্কারের জন্য এলিজিবল হবে কিনা। আমি 5টা যে ক্রাইটেরিয়া বলেছি, ওই 5টা ক্রাইটেরিয়াতে যদি উনি পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই উনি এলিজিবল। এবং মেক শিওর ইনকামটা যেটা $26,208, এটার নিচে থাকতে হবে, এবং অন্যান্য যে 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি উনি পড়ে ডেফিনেটলি শি উইল বি এলিজিবল। ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং, কিন্তু আমরা যে আপনি শুরুতেই বলছিলেন যে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড আমরা মনে করি আনডকুমেন্টেডদের জন্য, কিন্তু আনডকুমেন্টেড জন্য না, এই যে মাত্র দর্শক যিনি ফোন করলেন, তার বোন যদি $26,000 নিচে ইনকাম করে থাকেন তাহলে কিন্তু তিনি এলিজিবল হবেন, কিন্তু তিনি কিন্তু সিটিজেন। এক্স্যাক্টলি, সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট যাই হইতে পারে, বাট আদার যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে। নিউ ইয়র্ক স্টেট রেসিডেন্ট, তারপরে ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ লুজ ইউর ইনকাম 50% উইকলি, 15 আওয়ার কাজ করেছেন, এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আনএমপ্লয়মেন্ট পান নাই, এটা আর একটা ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন ছিল যে EIDL লোনের, যে আপনি বলছিলেন যে পার ডে ইন্টারেস্ট গুনতে হবে, সেই পার ডে ইন্টারেস্ট রেটটা কত অ্যাকচুয়ালি? এটা 3.75%, অ্যানুয়াল রেট হচ্ছে 3.75%, যেটা প্রোরেটেড ডেইলি বেসিসে আনতে পারবেন, বাট ইন্টারেস্ট কিন্তু যেদিন থেকে ব্যাংকে টাকা ঢুকছে ওই দিন থেকে কিন্তু ইন্টারেস্ট উঠতেছে আপনাদের। জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম হাসান। জি, আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করি। আমার একটা প্রশ্ন হলো, আমি বহুদিন ধরে এদেশে, একটু তাড়াতাড়ি বলুন, বহুদিন ধরে এসে আনলিগেলও আছে, এবছর মার্চে আমি আমার ওয়াইফে ইয়ে করছিলাম, তো ওয়ার পারমিট পাইছি, সোশ্যাল পাইছি। হ্যালো, জি আপনি মোবাইল কানে নিয়ে কথা বলুন, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, এবং একটু দ্রুত বলুন প্লিজ। হাই, তো এখন আমি মার্কে ওয়ার পয়েন্ট পাইছি, সোশ্যাল পাইছি, পাওয়ার পরে আমার তো আমি আগে দিয়ে কোনো আনএমপ্লয়মেন্ট
আনএমপ্লয়মেন্ট এইরকম কোনো কিছু আমি কোনো জিও পাই নাই। আর এই বছর মার্চে আমি জিও পাওয়ার পরে সোশিয়াল আর ওয়ার্কার পাওয়ার পরে ট্যাক্স রিটার্ন আমি জয়েন করছি আমার ওয়াইফের সাথে, করার পরে আমি জিও করছি এই স্টিমুলার চেক এই তিনটা পাইছি। এখন কি আমি এই যে সিটি যে জিও করছে আনলিগাল দিয়ে এটা আপনি এই এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড পাবেন কিনা এটা আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি জি। ধন্যবাদ আফসার সাহেব আপনাকে। তো যাই হোক, আমি যেটা পয়েন্ট আউট করেছি যে আপনার আপনার সব কিছু তো ইলিজিবল, আনএমপ্লয়মেন্ট পান নাই, বাট স্টিমুলাস চেক ইজ দ্য কোয়েশ্চন, যেহেতু আপনার ট্যাক্স রিটার্ন করেছেন। এখন দেখুন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ওরা বলেছে যে আপনি আনএমপ্লয়মেন্ট পান নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোভিড নাইনটিন ইন রিলেটেড কোনো ধরনের কোনো ইনকাম রিলিফ আপনি পান নাই। এখন কোভিড নাইনটিন ইনকাম রিলিফ বলতে আমরা স্টিমুলাস চেক বুঝি, বিভিন্ন আপনার পিপিপি লোন সেইগুলো আছে। তো যাই হোক, এগুলো ক্রাইটেরিয়াতে বলা আছে ইলিজিবিলিটির ক্ষেত্রে, বাট আপনি যখন অ্যাপ্লিকেশানে যাবেন ওখানে কিন্তু আপনার স্টিমুলাস চেক নিয়ে ওনারা কোনো কোয়েশ্চেন করে না, শুধু একটা কোয়েশ্চেনই করে যে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য ইলিজিবল ছিলেন কিনা, আনএমপ্লয়মেন্ট পেয়েছেন কিনা, অন্য কোনো কিছুই কিন্তু ওনারা জিজ্ঞেস করে না, পিপিপি বলেন তারপর স্টিমুলাস চেক বলেন। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যে আপনি সোশ্যাল ওয়ার্ক পারমিট পেয়েছেন এটা কোনো সমস্যা না, আপনি যদি আদার্স ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন যে পাঁচটা ক্রাইটেরিয়া আমি বলেছি, তো সেই ক্ষেত্রে আপনার উচিত অ্যাপ্লাই করা। তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্স্ট কেস সিনারিও ওরা আপনাকে ডিনাই করবে যেহেতু স্টিমুলাস পেয়েছেন, বাট আমি কোনো অ্যাপ্লাই করতে কোনো সমস্যা আমি দেখছি না, কারণ যেহেতু অ্যাপ্লিকেশানে কোনো এই ধরনের সার্টিফিকেশান নাই, দ্যাট মিনস ইউ আর নট সেইং এনিথিং রং। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। জি আমি রাস বলছি বাফেলো থেকে। আমি যখন নিউ ইয়র্ক সিটিতে ছিলাম তখন আমি এইডি লোনটা অ্যাপ্লিকেশন করেছিলাম আর কি, তখন ওইটা অ্যাপ্রুভাল ছিল কিন্তু নেয় নাই, বাট রাইট নাও ওরা আমাকে রিসেট করে দিছে, তো আমি নিতে চাচ্ছি, তো ওদেরকে কি বলতে হবে? আমি মুভ করে ফেলছি। আর সেকেন্ডলি আমি কি আমার পুরাতন যেগুলো, আমি একজন উপার ড্রাইভার, পুরাতন যেগুলো ইন্স্যুরেন্স পে করছিলাম 2020 থেকে, ওইগুলা কি এই লোনের মাধ্যমে পে করতে পারবো? আর থার্ড কোয়েশ্চন হচ্ছে আমি কি আমার নিজেকে পে করতে পারবো স্যালারি হিসেবে? ধন্যবাদ রাজ সাহেব আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে আপনি ইআইডিএল লোন আপনার অ্যাপ্লাই করেছিলেন এবং সাম রিজন আপনি তখন নেন নাই, ওটা রিজেক্ট করে দিয়েছে, এখন আপনি পারবেন কিনা নিতে? সেটা অবশ্যই পারবেন, সেটার প্রসিডিওর হচ্ছে এটাকে বলে রিকনসিডারেশন। আপনাকে অবশ্যই প্রপারলি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এসবিএর কাছে, সেইটার কিন্তু মানে সার্টেন প্রসিডিওর আছে রিকনসিডারেশনের জন্য। তো আমি আপনাকে অ্যাডভাইস করবো যে এই স্বল্প সময়ে আমি সব কিছু বলা যাবে না, আমি আপনাকে অ্যাডভাইস করবো যে আপনার রিকনসিডারেশনের জন্য সেই ক্ষেত্রে যথাযথ ডকুমেন্টের মাধ্যমে রিকনসিডারেশন করলে ওরা যেহেতু এটা রিজেক্ট করেছে সেটা ওরা আবার ওপেন করবে, সেই ক্ষেত্রে আপনি যদি এলিজিবিলিটি পান আপনি সেটা পেতে পারেন। এখন প্রশ্ন ছিল আপনার যে এটা থেকে আপনি স্যালারি নিতে পারবেন কেন? অবশ্যই না, কারণ ইআইডিএল লোন এটা পিপিপি না যে আপনি স্যালারি নেবেন, এটা পারবেন না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার আরেকটা কি পে করতে পারবো না বলছিল, যে ভুলে গেছে এটা, হ্যাঁ স্যালারি নিতে পারবেন না। আরেকটা প্রশ্ন আমি ঠিক এটা ই করতে পারতো, এনিওয়ে তো যাই হোক, আপনার উচিত হবে ইমিডিয়েটলি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করা, সেই ক্ষেত্রে যদি আপনি এলিজিবিলিটি হন আপনি পুরো লোনটা আবার পাবেন। ধন্যবাদ আপনাকে। টেলিফোনে দর্শক কে রয়েছে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। জি আপা, আমার প্রশ্নটা হলো আমার একটা পিপিপি লোন আছে, আমার লেন্ডার হলো ব্যাংক অফ আমেরিকা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন দেখুন আপনার এই যে পিপিপি লোনের ক্ষেত্রে আপনারা জানেন যে এই কভার্ড পিরিয়ড হচ্ছে 24 উইকস, তার মানে আপনার উচিত হবে এই ফরগিভনেস অ্যাপ্লিকেশানের পূর্বে আপনার লোনটা ফুললি অ্যাবজর্ব করা, যেটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে এসবিআর যে গাইডলাইন ফলো করে আপনার এটা নেবেন, এবং সেটা মিনিমাম 8 উইকস, 8 উইকসের নিচে নিতে পারবেন না, আবার ম্যাক্সিমাম 24 উইকসের মধ্যে নিতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি লেটস সে আপনি 15 উইকসের মধ্যে এটা ফুললি অ্যাবজর্ব করেছেন,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি 15 weeks এর পরেই কিন্তু আপনার ওই ফরগিভনেসের জন্য প্রসিড হতে পারেন। তা আমি আপনাকে বলবো যে ব্যাংক অফ আমেরিকা যদি আপনাকে ইমেল পাঠাচ্ছে, আপনি যদি প্রসিড হতে নাও পারেন, আপনার ব্যাংক অফ আমেরিকাতে ফরগিভনেস দরকার নাই। আপনার কিন্তু এই যে SBI-এর যে স্ট্রিমলাইন যে পোর্টাল যেটা খুলেছে ডাইরেক্ট ফরগিভনেস, আপনার ওইখানে ট্রাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি ফার্স্ট PPP লোন হয়, যদি একটাই লোন হয়ে থাকে, আপনি কিন্তু 8 থেকে 24 weeks এর মধ্যে যে কোনো কভার পিরিয়ড আপনি সিলেক্ট করতে পারেন। ওখানে কিন্তু আরেকটা অপশন আছে কাস্টম পিরিয়ড, আপনি কিন্তু ওইটাও সিলেক্ট করতে পারেন যে ডেটে আপনার অ্যাবজর্ব মানে লোনটা ফুললি অ্যাবজর্ব করেছেন, ওই ডেটও কিন্তু দিতে পারেন। তো যাই হোক, এটা মাস্ট সিম্পলার। আমি আপনাকে অ্যাডভাইস করবো যে ব্যাংক অফ আমেরিকা যদি প্রবলেম করে, আপনার ওই SBI স্ট্রিমলাইন পোর্টালে গিয়ে আপনি ফরগিভনেসের অ্যাপ্লাই করুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং দেবব্রত চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন। এবং দর্শক, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।